দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। শ্রীলঙ্কায় মুসলিমদের হাঁটুগেড়ে শাস্তি। এরপরে জানিয়ে দিব বন্ধুরা, মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রত্যাহারে নিরাপত্তা বিঘ্নিত হবে না বলছে সৌদি। আরো জানিয়ে দিব শরণার্থী ইস্যুতে তুরস্কের সঙ্গে চুক্তি নবায়নের পথে জার্মানি। আরো থাকছে ফিলিস্তিনিদের পারিবারিক পূর্ণ মিলনে ইসরায়েলি বাধা, নিকৃষ্টতম নির্যাতন। জানিয়ে দিব 3000 বছর আগের ভয়ঙ্কর যোদ্ধাদের ক্লোন বাহিনী বানানোর পরিকল্পনা রাশিয়ার। আরো থাকছে মার্কিন বাহিনী চলে গেলে আফগানিস্তানে গৃহযুদ্ধ বাড়তে পারে বলছে ইমরান খান। এবং জানিয়ে দিব তালেবান ইস্যুতে বাইডেনের সঙ্গে বৈঠকে বসেছেন আফগান প্রেসিডেন্ট। এবং সর্বশেষ জানিয়ে দিব বন্ধুরা, ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডক্টর ইব্রাহিম রাইসির প্রথম সংবাদ সম্মেলন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন কে কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন। শ্রীলঙ্কায় মুসলিমদের হাঁটুগেড়ে শাস্তি ছবি ভাইরাল। ঘটনাটি ঘটেছে রাজধানী কলম্বো থেকে প্রায় 300 কিলোমিটার পূর্বে ইরাভুর শহরে। এদিকে এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা মনে করেছেন মুসলিমদের অবমাননা করতে এবং তাদের অপদস্থ করতে এসব কাজ করা হয়েছে। মুসলিমদের প্রতি আবারও অবমাননার অভিযোগ উঠেছে শ্রীলঙ্কায়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা গেছে শ্রীলঙ্কার সেনাবাহিনীর সদস্যরা মুসলিম নাগরিকদের করোনা লকডাউন আইন লঙ্ঘনের অভিযোগে শাস্তি দিচ্ছে, তাদের রাস্তার উপর হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছে, এরপর তাদের হাত উপরের দিকে তুলে রাখতে বাধ্য করেছে। আল জাজিরা জানায় প্রকৃত ঘটনা হচ্ছে ওই মুসলিম নাগরিকরা খাবার হোটেলে গিয়েছিলেন খাবার কিনতে। আল জাজিরা জানায় শুক্রবার এই ঘটনাটি ঘটেছে রাজধানী কলম্বো থেকে প্রায় 300 কিলোমিটার পূর্বে ইরাভুর শহরে। এদিকে এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা মনে করেছেন মুসলিমদের অবমাননা করতে এবং তাদের অপদস্থ করতে এসব করা হয়েছে। এদিকে এমন ঘটনার প্রেক্ষিতে সেনাবাহিনী রোববার একটি বিবৃতি দিয়েছে। তারা জানায় ইরাভুর এলাকায় এমন হয়রানির কিছু সুনির্দিষ্ট ছবি ভাইরাল হওয়ার পর মিলিটারি পুলিশ এরই মধ্যে তদন্ত শুরু করেছে। এ অভিযোগে এরই মধ্যে অফিসার ইনচার্জকে সরিয়ে দেওয়া হয়েছে। সেনাবাহিনীর যেসব সদস্য এমন আচরণ করেছে তাদের বিরুদ্ধে কঠোরভাবে শৃঙ্খলা ভঙ্গের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তৃতীয় দফা করোনা সংক্রমণকে নিয়ন্ত্রণে রাখতে শ্রীলঙ্কা এক মাস ধরে লকডাউনে রয়েছে। মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রত্যাহারে নিরাপত্তা বিঘ্নিত হবে না বলছে সৌদি। সৌদি আরব বলেছে মার্কিন পেট্রিয়ট ও থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রত্যাহার করার পর নিরাপত্তার ক্ষেত্রে কোনো সংকট তৈরি হবে না। ইয়েমেনের হুতি আন্দোলন এবং তাদের সমর্থিত সামরিক বাহিনী যখন সৌদি আরবের বিরুদ্ধে পাল্টা হামলা জোরদার করেছে, তখন রিয়াদ এই কথা বলল। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত শুক্রবার বলেছেন মধ্যপ্রাচ্য থেকে তার দেশের সেনা এবং বিমান প্রতিরক্ষা ইউনিট কমানো হবে। এরই মধ্যে সৌদি আরবে মোতায়েন পেট্রিয়ট ও থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে। সৌদি সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি বলেন মার্কিন এই সিদ্ধান্তের কারণে তার দেশের নিরাপত্তার ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হবে না। তিনি আরো বলেন মধ্যপ্রাচ্য নিরাপত্তা নিয়ে মিত্রদের সাথে আমাদের ভালো বোঝাপড়া রয়েছে, আমাদের দেশের নিরাপত্তার দিকটি আমরা নিজেরাই দেখতে পারব। সাম্প্রতিক দিনগুলোতে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন ও তাদের সমর্থিত সামরিক বাহিনীর প্রায় প্রতিদিন সৌদি আরব লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে থাকে। এগুলো মোকাবেলার ক্ষেত্রে সৌদি আরব মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পেট্রিয়ট এবং থার্ড এর উপর একান্তভাবে নির্ভর করে। সেক্ষেত্রে মার্কিন পেট্রিয়ট ও থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে নেওয়া হলে সৌদি আরবের নিরাপত্তা আরো বেশি ঝুঁকির মুখে পড়ার কথা। শরণার্থী ইস্যুতে তুরস্কের সঙ্গে চুক্তি নবায়নের পথে জার্মানি। মহামারী করোনা ভাইরাসের সংকটময় পরিস্থিতির জেরে ইউরোপে ভ্রমণের সুযোগ সংকুচিত হয়েছে। ইউরোপের দোরগোড়ায় মানুষের আগমন কমে গেছে, ফলে শরণার্থীদের আগমনও গত বছর থেকে অনেকটা কমে গেছে। এবার করোনা সংকট কিছুটা নিয়ন্ত্রণে আসায় আবার আশ্রয় প্রার্থীদের ঢল নামার আশঙ্কা করেছে ইউরোপীয় ইউনিয়ন। এমন প্রেক্ষাপটে তুরস্কের সঙ্গে ইউইউ এর চুক্তি নবায়নের আহ্বান জানালেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস। জার্মান পররাষ্ট্রমন্ত্রীর মতে তুরস্কের বর্তমান সরকারের সঙ্গে যাবতীয় সমস্যা সত্ত্বেও মানতে হবে যে সে দেশ ইউরোপের শরণার্থী সংকটের একটা বড় ভার সামলে এসেছে। অবশ্যই অর্থের বিনিময়ে এমন বোঝাপড়া সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এমন কাঠামো চালু রাখতে ইউরোপীয় ইউনিয়ন আর্থিক সহায়তা দেবে বলে মাস আশ প্রকাশ করেছেন। চুক্তি অনুযায়ী ইউরোপে অবৈধ অনুপ্রবেশ বন্ধ
বন্ধ করতে তুরস্কের সরকার কড়া পদক্ষেপ নেওয়ার কথা। তা সত্ত্বেও যেসব শরণার্থী তুরস্কের সীমান্ত পেরিয়ে গ্রিসে প্রবেশ করেছে তাদেরও ফেরত নিচ্ছে তুরস্ক। ফেরত পাঠানো প্রত্যেক ব্যক্তির বিনিময়ে ইইউ তুরস্ক থেকে একজন করে সিরীয় শরণার্থী গ্রহণ করে থাকে। তুরস্কের শরণার্থীদের জন্য আর্থিক অনুদানও দেয় ইইউ। বিষয়টিকে নিয়ে অনেক রাজনৈতিক টানাপোড়েন সত্ত্বেও বোঝাপড়ার কাঠামো মোটামুটি অটুট রয়েছে। চলতি বছরের গ্রীষ্মে অবৈধ আশ্রয়ার্থীদের ঢল নিয়ন্ত্রণ করতে গ্রিস জোরালো প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রাচীরে ঘেরা শিবির তৈরি ও সীমান্তে কড়াকড়ি বাড়ানোর মতো পদক্ষেপ নিচ্ছে গ্রিক সরকার। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে যথেষ্ট সহায়তা পাওয়া যাচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেছে গ্রিস। দেশটির মতে গ্রিস, ইতালি, স্পেন, মাল্টা ও সাইপ্রাস শরণার্থী সংকট সামলাতে বাধ্য হলেও ইউরোপের বাকি অংশ থেকে যথেষ্ট সংহতি পাচ্ছে না। দেশটির অভিবাসন মন্ত্রী নোটিস মেতারিসি বলেন, তার সরকার গ্রিসকে শরণার্থীদের জন্য আকর্ষণীয় গন্তব্য হিসেবে তুলে ধরতে চায় না, করা হলেও সেই নীতি যথেষ্ট ন্যায্য বলে তিনি দাবি করেন। উল্লেখ্য, গত বছর সেলেবাস দ্বীপে মরিয়া শরণার্থী শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে গ্রিসের শরণার্থীদের করুণ অবস্থা আরো স্পষ্ট হয়ে যায়। সেদেশের উপকূলরক্ষী বাহিনী জাতীয় জলসীমা থেকে শরণার্থীদের নৌকা ফেরত পাঠাচ্ছে বলে অভিযোগ উঠলেও গ্রিক সরকার তা অস্বীকার করেছে। শরণার্থী শিবিরগুলোকে প্রায় কারাগারের মতো করে গড়ে তোলার কারণেও গ্রিসের বিরুদ্ধে সমালোচনা বাড়ছে। ডক্টরস উইদাউট বর্ডার্স সংগঠন তুরস্কের কাছে গ্রিসের পাঁচটি দ্বীপে নীতিগতভাবে মানবিক বিপর্যয় ঘটানো হচ্ছে বলে অভিযোগ করেছে সেই সংগঠন। এই দ্বীপগুলোতে 1,300 বেশি মানুষের চিকিৎসা করে ভয়াবহ এক চিত্র তুলে ধরেছে। সংগঠনের গ্রিক বিভাগের প্রধান ক্রিস্টানা স্পারা বলেন, সর্বশক্তি প্রয়োগ করে শুধু শরণার্থীদের দূরে রাখতে এবং তাদের নিয়ন্ত্রণ করতে গিয়ে গ্রিসের সরকার শরণার্থীদের সমাজে সম্পৃক্ত করার কোনো উদ্যোগ নিচ্ছে না, ফলে তাদের কষ্ট ও বেদনা বাড়ছেই। ফিলিস্তিনিদের পারিবারিক পূর্ণ মিলনে ইসরায়েলি বাধা, নিকৃষ্টতম নির্যাতন। ফিলিস্তিনিদের পারিবারিক পূর্ণ মিলনে ইসরায়েলের নিষেধাজ্ঞাকে নিকৃষ্টতম নির্যাতন হিসেবে নিন্দা জানিয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষ শুক্রবার পিএর পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, এই আইন নিশ্চিতভাবে প্রমাণ করে যে ইসরায়েল বৈষম্যমূলক রাষ্ট্র, কারণ তা ফিলিস্তিনিদের পরিবারের সদস্যদের এক অন্যের কাছ থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। ইসরায়েলের পারিবারিক পূর্ণ মিলন আইনটি 2002 সালে দেশটির নেসেটে পাশ করা হয়। এই আইনের অধীনে ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকরা পশ্চিম তীর, গাজা বা প্রবাসে থাকা তাদের স্বামী স্ত্রীর জন্য নাগরিকত্বের আবেদন করতে পারবেন না। একসাথেই এই আইনের অধীনে ইসরায়েলি ভূখণ্ডে পশ্চিম তীর ও গাজা উপত্যকা সহ অন্য দেশ থেকে শত্রু ভাবাপন্ন আরবদের প্রবেশে কর্তৃপক্ষের বাধা দেওয়ার অধিকার দেওয়া হয়। ইসরায়েল দাবি করছে নিরাপত্তা ব্যবস্থাপনার অংশ হিসেবে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, কিন্তু ফিলিস্তিনিরা বলে আসছেন বর্ণবাদী ও আইনের মাধ্যমে ইসরায়েল ফিলিস্তিন নাগরিকদের সংখ্যা কমানোর চেষ্টা করছে। পিএর বিবৃতিতে বলা হয়, এই আইন জাতিগত নির্মূলকরণের একটি রূপ মাত্র, যা ইসরায়েলি দখলদাররা বহুদিন যাবৎ ফিলিস্তিনিদের ওপর ব্যবহার করে আসছে। বিবৃতিতে আরো বলা হয়, ফিলিস্তিনি পরিবারগুলো পূর্ণ মিলন আন্তর্জাতিক আইন ও রীতিনীতি দ্বারা স্বীকৃতি মানবাধিকার, কিন্তু ইসরায়েল তা লঙ্ঘন করেছে। সূত্র মিডল ইস্ট মনিটর। 3,000 বছর আগের ভয়ঙ্কর যোদ্ধাদের ক্লোন বাহিনী বানানোর পরিকল্পনা রাশিয়ার। এ যেন বাস্তবের ইউনিভার্সাল সোলজার, ভয়ঙ্কর সেনাদের এমন একটা দল যাদের হারানো প্রায় অসম্ভব। বাস্তবেও তেমনই এক অপরাজয় বাহিনী তৈরির কথা ভাবছে রাশিয়া। 3,000 বছর আগের এক যাযাবর গোষ্ঠীর ভয়ঙ্কর যোদ্ধাদের হুবহু নকল বা ক্লোন বানাতে চাইছে দেশটি। কি জন্য এই বাহিনী গড়তে চায় রাশিয়া তা স্পষ্ট নয় এখনো। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগু সরকারি মঞ্চে এ ব্যাপারে বেশ জোরালো ইঙ্গিত দিয়েছেন। রাশিয়া বিশ্বের বৃহত্তম সেনা শক্তিগুলির অন্যতম, সেনার সংখ্যায় তো বটেই, ক্ষমতার জোরেও বিশ্বের অন্যতম সেরা এই দেশের সেনাবাহিনী। সম্প্রতি রাশিয়ার সর্বসেরা ভ্লাদিমির পুতিন রাশিয়ার সেনাবাহিনীকেও আরো শক্তিশালী করার নির্দেশ দিয়েছিলেন। নির্দেশ পেয়ে কাজ শুরু করেছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই। পুতিনের ঘনিষ্ঠ বলে পরিচিত সের্গেই রাশিয়ার সেনা প্রধানও বটে। সের্গেই তার প্রতি পুতিনের প্রত্যাশার মান রেখেছেন। রাশিয়ার সেনাবাহিনীর জন্য বিশেষ ক্লোন যোদ্ধাদের বাহিনী বানানোর ভাবনা তারই। এজন্য 3,000 বছরের পুরনো ওই যোদ্ধাদের দেহবশেষ থেকে সংগৃহীত ডিএনএ নিয়ে গবেষণার কাজও শুরু হয়ে গেছে ইতিমধ্যে। সিথিয়ানসো নামে ওই যাযাবর যোদ্ধাদের দেহবশেষ প্রায় 2 দশক আগে উদ্ধার হয়েছিল সাইবেরিয়ায় তুন্দ্রা অঞ্চল থেকে।
প্রকৃতিগত যোদ্ধা এবং যাযাবর জাতি এই সিথিয়ানসরা মঙ্গোলদের পূর্বপুরুষ। খ্রিস্টপূর্ব নবম শতাব্দী থেকে খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দী পর্যন্ত তারা ইরানের বাসিন্দা ছিল। একটা সময় ইউরেশিয়ার বিস্তীর্ণ এলাকায় দৌরাত্ম্য চলত এই সিথিয়ানসদের। পরে ইউরেশিয়ার একটা বড় অংশে দখল নিয়েছিল মঙ্গোলরা, এসেছিল ভারতেও। সের্গেই সেই যোদ্ধাদের জিন থেকেই হুবহু নকল সেনা বানাতে চান রাশিয়ার জন্য, অন্তত তিনি নিজে তেমনই ইঙ্গিত দিয়েছেন। এপ্রিলের মাঝামাঝি রাশিয়ার জিওগ্রাফিক্যাল সোসাইটির একটি অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছিলেন সের্গেই। সেখানে তিনি এই সিথিয়ান প্রজাতির কবরের প্রসঙ্গে তোলেন। সের্গেই বলেছিলেন, সাইবেরিয়ার তুন্দ্রা থেকে পাওয়া সিথিয়ান যোদ্ধাদের ডিএনএ থেকে কিছু একটা বানানো যাবে বলে আশা করছি। তার ডলি দা শিপের চেয়ে ভালো কিছুই হবে হয়তো। জিনের গঠন হুবহু নকল করে নতুন প্রাণের জন্ম দেওয়াকে ক্লোনিং বলা হয়। ডলি নামের এই একটি ভেড়ার নকল বানিয়ে বিজ্ঞানীরা আগেই দেখিয়েছেন স্তন্যপায়ী প্রাণীদের হুবহু নকল বানানো সম্ভব। ওই মঞ্চে সের্গেই সরাসরি মানুষের ক্লোন বানানোর উল্লেখ না করলেও বিজ্ঞানীরা বুঝেছিলেন প্রকৃতপক্ষে তাই বলতে চাইছেন তিনি। সের্গেই স্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন, ওই যোদ্ধাদের দেহবশেষ থেকে এমন কিছু জৈব কোষের সন্ধান পাওয়া গিয়েছে যা তাদের ক্লোন বানানোর জন্য কাজে লাগানো যেতে পারে। কিন্তু মানুষের ক্লোন বানানো কি আদৌ সম্ভব? তা আবার কবর খুঁড়ে বের করা হাজার হাজার বছরের পুরনো দেহবশেষ থেকে। বিজ্ঞানীরা বলেছেন সাইবেরিয়ার যে অঞ্চলে সিথিয়ানসর সেনাদের দেহবশেষ পাওয়া গিয়েছে সেখানে তাপমাত্রা অত্যন্ত কম, সারা বছরই সেখানকার মাটি ঠান্ডায় জমে থাকে। ফলে 3000 বছরের পুরনো দেহ থেকেও কিছু জৈব অবশেষ পাওয়া সম্ভব যা ক্লোন তৈরির কাজে লাগতে পারে। তবে সমস্যা, অন্য জায়গায় মানুষের ক্লোন এখনো পর্যন্ত তৈরি করতে পারেনি বিজ্ঞানীরা, অন্তত প্রকাশ্যে তেমন দাবি করেননি কেউই। এক্ষেত্রে বেশ কিছু জটিলতাও রয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। সাধারণ ক্লোন তৈরির জন্য পুরনো কোষ থেকে নতুন কোষে নিউক্লিয়াস স্থানান্তর করার প্রয়োজন হয়। তার জন্য প্রথমে নতুন কোষের নিউক্লিয়াসটিকে সরাতে হয়। মানব কোষের দুটি অত্যন্ত প্রয়োজনীয় প্রোটিনকে অক্ষত রেখে সম্পূর্ণ করতে হয় এই প্রক্রিয়া। কিন্তু মুশকিল হলো এই দুই প্রোটিন নিউক্লিয়াসের এত কাছে থেকে যে তাদের ক্ষতি না করে নিউক্লিয়াসটিকে সরানো যায় না। এই সমস্যার কারণেই আজ পর্যন্ত মানুষের ক্লোন তৈরি করা যায়নি। এছাড়াও মানুষের ক্লোন বানানো আইনত বৈধ নয়। সের্গেইর প্রস্তাবের কথা ছড়িয়ে পড়ার পর তাই তা বিস্মিত করেছে বিজ্ঞানীদের। অনেকে আবার প্রশ্ন তুলেছেন, যদি কোনো ক্রমে রাশিয়া ও আইনি বাধা এবং বৈজ্ঞানিক প্রতিকূলতা কাটিয়ে ওঠে, তারপরেও কি ওই নকল যোদ্ধাদের সেনাবাহিনীর স্বপ্ন পূরণ হবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর? দুর্ধর্ষ যোদ্ধা আর অসাধারণ ঘোড়সওয়ার সিথিয়ানসের জিন এই জমানায় যোদ্ধা হিসেবে কতটা দক্ষ বানাবে ওই ক্লোন সেনাদের? সের্গেইর ভাবনা অনুযায়ী যদি সব ঠিকঠাক চলে তাহলে অন্তত 20 বছর সময় লাগবে এই সেনাবাহিনী তৈরি করতে। প্রশ্ন উঠেছে, এই সেনাদের শিশু অবস্থায় দেখভাল করা কারা করবেন? আইনত তাদের বাবা মায়ের দায়িত্ব বা বর্তাবে কাদের উপর? বিজ্ঞানীরা এও বলেছেন, জিন আমাদের স্বভাবগত কিছু বিষয়ে প্রভাব ফেলে ঠিকই, তবে চারিত্রিক গঠন বা ভাবনার পুরোটাই তৈরি হয় আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতি এবং বেড়ে ওঠার উপরে। সিথিয়ানসের জিন থেকে তৈরি ওই ক্লোন সেনারা কি বদলে দেবে যুদ্ধ এবং সেনার সংখ্যা? আপাতত অপেক্ষা করা ছাড়া বিশেষ কিছু করার নেই। সূত্র আনন্দবাজার। মার্কিন বাহিনী চলে গেলে আফগানিস্তানে গৃহযুদ্ধ বাড়তে পারে বলছে ইমরান খান। কোন ধরনের রাজনৈতিক সমাধান না দিয়ে যুক্তরাষ্ট্র যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান ছেড়ে গেলে গৃহযুদ্ধের সম্ভাবনা রয়েছে বলে বিশ্বকে সতর্ক করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এইচবিও এক্সিয়াসের সাথে দেওয়া একটি সাক্ষাৎকারে মার্কিন সাংবাদিক জোনাথন সোয়ানের এক প্রশ্নের জবাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী এ সতর্ক করেছেন। সাক্ষাৎকারটি সোমবার প্রকাশ হয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তান। বিষয়টি উল্লেখ করে আফগানিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য পাকিস্তানের সিআইএ এর ঘাঁটি স্থানের অনুমতি দেওয়া হবে না বলে নিজের অবস্থান পুনরাবৃত্তি করেছেন ইমরান খান। ইমরান খান বলেন, এখনো পাকিস্তান 30 লাখ আফগান শরণার্থীর ভরণ পোষণ দিয়ে যাচ্ছে। এছাড়া আফগান মার্কিন যুদ্ধে কমপক্ষে 70,000 পাকিস্তানি প্রাণ দিয়েছে। এই যুদ্ধে আমরা যে কারো থেকে বেশি ত্যাগ স্বীকার করেছি। প্রধানমন্ত্রী বলেন, এখন আমরা শুধু শান্তি চাই, কোনো সংঘাতে সম্পৃক্ত হতে চাই না। তিনি বলেন, মার্কিনীদের আফগানিস্তান ছেড়ে যাওয়ার আগে অবশ্যই দেশটিতে রাজনৈতিক সমাধান দিয়ে যেতে হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী এমনই এক সময় এই মন্তব্য করেছেন যখন আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার শুরু হয়েছে। আগামী সেপ্টেম্বরের মধ্যে এই কার্যক্রম সম্পন্ন হবে। তালেবান ইস্যুতে বাইডেনের সঙ্গে বৈঠকে বসেছেন আফগান প্রেসিডেন্ট।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি ও জাতীয় ঐক্যমতের জন্য গঠিত শীর্ষ কাউন্সিলের চেয়ারম্যান আবদুল্লাহ আবদুল্লাহর সঙ্গে বৈঠকে বসেছেন। আগামী শুক্রবার হোয়াইট হাউসে এ বৈঠক অনুষ্ঠিত হবে। আফগানিস্তান থেকে মার্কিন বাহিনীর প্রত্যাহার শুরু হওয়ার প্রেক্ষিতে সম্প্রতি আফগান বাহিনীর সঙ্গে তালেবানের সংঘর্ষ অনেক বড় হয়ে গেছে। বৈঠকে তালেবান নিয়ন্ত্রণের উপায় নিয়ে বাইডেনের সঙ্গে কথা বলবেন গনি। সামনাসামনি অনুষ্ঠিতব্য এই বৈঠকে বাইডেন গনি ও আবদুল্লাহকে আশ্বস্ত করার চেষ্টা করবেন যে যুক্তরাষ্ট্র আফগান জনগণের জন্য কূটনৈতিক, অর্থনৈতিক ও মানবিক সহায়তা প্রদান অব্যাহত রাখবে। এছাড়া দেশটির সশস্ত্র গোষ্ঠী নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠবে না বলেও নিশ্চয়তা দেবেন বাইডেন। রোববার হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট গনি ও ডক্টর আবদুল্লাহর সফরে সেনা সদস্য প্রত্যাহারের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের টেকসই অংশীদারিত্ব নিয়ে বৈঠকে আলোকপাত করা হবে। বাইডেন আগামী 11 সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সকল মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর থেকেই দেশটিতে তালেবানের হামলা অনেক বেড়ে গেছে। প্রতিদিনই সরকারি বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হচ্ছে। দেশটির 40টি জেলা দখলে নিয়েছে বলেও দাবি করেছে তালেবান। এদিকে যুক্তরাষ্ট্রে আশরাফ গনি ও আবদুল্লাহ আবদুল্লাহর সফরকে নিষ্ফল বলে উল্লেখ করেছে তালেবান। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, তারা তাদের ক্ষমতা ধরে রাখা ও ব্যক্তিগত স্বার্থের জন্য মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন। তিনি বলেন, এতে আফগানিস্তানের কোনো উপকার হবে না। সফর সঙ্গে প্রেসিডেন্ট গনির কার্যালয় থেকে এখনো পর্যন্ত কোনো বক্তব্য দেওয়া হয়নি। তবে একজন জ্যেষ্ঠ আফগান কর্মকর্তা বলেছেন, সেনা প্রত্যাহারের পরও যেন যুক্তরাষ্ট্র আফগান বাহিনীকে সহযোগিতা দেওয়া অব্যাহত রাখে তা নিশ্চিত করতে চাইবেন আশরাফ গনি। তালেবান ও আফগান সরকারের মধ্যকার শান্তি আলোচনার মধ্যেই বাইডেনের সঙ্গে আফগান প্রেসিডেন্টের এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। কাতারে অনুষ্ঠিত এই শান্তি আলোচনা তেমনই কোনো আলোর মুখ দেখেনি। কর্মকর্তারা ওই স্থবির আলোচনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেছেন, তালেবান এখনো পর্যন্ত কোনো লিখিত শান্তি প্রস্তাব জমা দেয়নি যা মূল আলোচনার সূচনাকারী পয়েন্ট হিসেবে ব্যবহার করা যেতে পারে। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডক্টর ইব্রাহিম রাইসির প্রথম সংবাদ সম্মেলন। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট বলেছেন, গত 28 জুনের প্রেসিডেন্ট নির্বাচনের ইরানের মহান জাতি যথারীতি যে মহাকাব্য রচনা করেছে তা ছিল জনগণের ইচ্ছা ও আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতির মধ্যে বিশ্ববাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা ছিল বলে জনাব রাইসি উল্লেখ করেন। বার্তা সংস্থা ইরান প্রেস জানিয়েছে, সৈয়দ ইব্রাহিম রাইসি আজ ইরানের রাষ্ট্রপতি হিসেবে তার প্রথম সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন। তিনি আরো বলেন, করোনা মহামারীর ভেতর শত্রুদের বিচিত্র শত্রুতা, মনস্তান্ত্রিক যুদ্ধ, অর্থনৈতিক অনুযোগ ইত্যাদি বিচিত্র প্রতিকূলতা সত্ত্বেও নির্বাচনে জনগণের ওই আন্তরিক উপস্থিতি যথেষ্ট অর্থবহ। সৈয়দ রাইসি বলেন, ওই উপস্থিতি ইরানের জনগণের মধ্যকার ঐক্য ও সংহতির বার্তা বহন করেছে। তিনি বলেন, বৈষম্য, দারিদ্র, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা সহ অর্থনৈতিক পরিস্থিতিতে পরিবর্তন প্রয়োজন। এক কথায়, সর্বস্তরের ন্যায় বিচার প্রতিষ্ঠার উপর জোর দেন ডক্টর রাইসি। ইসলামী বিপ্লবের গৌরবময় মূল্যবোধের ভিত্তিতে মরহুম ইমাম ও শহীদদের পথ, বিশেষ করে প্রিয় শহীদ ও জনগণের হৃদয়ের নেতা মরহুম কাসেম সোলাইমানির আদর্শ অনুসরণের মাধ্যমে ওই প্রচেষ্টা অব্যাহত রাখার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। 17 পার্স টুডে।